ওকে, সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের ডিএনএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এবং অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তখন এই ডিএনএটাই আসবে, বা এই ডিএনএটাই সবসময় আসে, ডিএনএর গঠন লিখো এই লিখো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমি চাইবো যে এটা যাতে সবারই ভালোভাবে ক্লিয়ার হয়। সাধারণত অনেকে ক্লিয়ার হয় না, অনেকে মুখস্থ করার চেষ্টা করে, বাট আমরা যদি এটাতে চলে যাই। সো অ্যাকচুয়ালি ডিএনএটা কি, আমি যখন আগের লেকচারে বলছিলাম যে ক্রোমোজোমে একটা নকশা থাকে, যে নকশাটা থেকে আমরা এই যে বংশ থেকে অন্য একটা বংশে যাওয়ার পরে সেই প্রাণীটা কিরকম হবে সেটার বৈশিষ্ট্যগুলো লেখা থাকে, ওই যে যেটাতে লেখা থাকে বা যে নকশাটা থাকে সেই নকশাটা হচ্ছে ডিএনএ। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের ভিতরে অবস্থিত, এবং এইটার যে পূর্ণরূপ যদি আমরা বলি সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। খেয়াল করো, ডিঅক্সি বাংলায় লিখি নাকি না, ডিঅক্সি রাইবো রাইবো, তারপর হচ্ছে নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। ওকে, দ্যাট মিন্স ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমি কথাটাকে একেবারে ভেঙে ভেঙে বোঝাবো যে অ্যাকচুয়ালি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায়। আমি যখন চতুর্থতে যখন জীবনী শক্তি পড়াইছিলাম তখন আমি কিন্তু 5 কার্বন বিশিষ্ট যে সুগারগুলো ছিল ওই সুগারগুলো কিন্তু লিখছিলাম। 5 কার্বন বিশিষ্ট সুগারের একটা সুগারের নাম ছিল রাইবোজ। খেয়াল করে একটু মনে করার যদি চেষ্টা করো, আমি কি বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি এই যে শর্করা, শর্করা যদি লিখতে চাই, সাপোজ আমাদের একটা শর্করা, আমাদের প্রধান শর্করা হচ্ছে গ্লুকোজ। সো এই গ্লুকোজে 6টা কার্বন আছে, এবং এটাকে আমরা বলি C6H12O6। খেয়াল করো, সো এটা হচ্ছে গ্লুকোজ C6H12O6। এটাতে যেহেতু 6টা কার্বন আছে, খেয়াল করো এটাতে যেহেতু যারা তোমরা ওই জৈব যৌগের যে চ্যাপ্টারটা আছে ওইটা যারা পড়ছো খুব ভালোভাবে তাদের ক্লিয়ার হবে। তো যেহেতু 6টা কার্বন আছে, খেয়াল করো, সেহেতু এটাকে আমরা বলবো 6টার গ্রিক মানে হচ্ছে হেক্সা। দ্যাট মিন্স এই সুগারটাকে আমরা বলবো হেক্সুজ সুগার। ওকে, দ্যাট মিন্স এই C6H12O6 হচ্ছে একটা হেক্সুজ সুগার। ওই হেক্সুজ সুগারের একটা উদাহরণ ছিল হচ্ছে গ্লুকোজ। ক্লিয়ার? এবং আমি যদি 5 কার্বন বিশিষ্ট সুগারের ক্ষেত্রে যাই, এবং আমি সুগারের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে যে কোনো ক্ষেত্রে তুমি যদি সুগার লিখতে চাও, সাধারণত তোমাদের লেভেলে যদি আমি বলি যে তুমি যদি শর্করা সংকেত লিখতে চাও তখন তুমি কার্বন, খেয়াল করো, তখন তুমি কার্বন অনুপাত, হাইড্রোজেন অনুপাত, অক্সিজেন এইটাকে যদি 1:2:1 এ মেনটেন করো তখন এইটা একটা শর্করার সংকেত হয়ে যাবে। খেয়াল করো, সেটা একটা শর্করার সংকেত হয়ে যাবে। দ্যাট মিন্স ওই যে লিখছিলাম C6, খেয়াল করো, H12, দ্যাট মিন্স কার্বন যদি একটা থাকতো H হইতো 2টা, যেহেতু কার্বন 6টা আছে সেহেতু H হচ্ছে 12টা। দ্যাট মিন্স C6H12, তারপর হচ্ছে O। খেয়াল করো, কার্বন একটা থাকলে অক্সিজেনও একটা থাকবে, কার্বন যেহেতু 6টা অক্সিজেনও 6টা। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা শর্করার সংকেত। কি বললাম যে শর্করার সাধারণ সংকেত হচ্ছে C অনুপাত, মানে কার্বন অনুপাত, হাইড্রোজেন অনুপাত, অক্সিজেন 1:2:1। সো এটাকে বলা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে একটা শর্করা বা সুগার। সো তুমি যদি 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার নাম লিখতে চাও তো তোমাকে এই রুলসটা মেনটেন করতে হবে, ওই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা হবে C5। খেয়াল করো, যেহেতু 5 কার্বন বিশিষ্ট, দ্যাট মিন্স C5, তারপর হবে H5:10O5। বুঝতে অসুবিধা না হওয়ার এই কথা, এই যে এইটা, এটাতে যেহেতু 5টা কার্বন আছে, এবং গ্রিকে যেহেতু আমরা বলি 5কে বলি পেন্টা, তো গ্রিকে আমরা কোনটাকে কি বলি সেটা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে গ্রিকে আমরা একে বলি মনো, 2কে বলি ডাই, 3কে বলি ট্রাই, 4কে বলি টেট্রা, 5কে বলি প্যান্টা, 6কে বলি হেক্সা। গ্রিকে আমরা 1কে বলছি মনো, 2কে বলছি ডাই, 3কে বলছি ট্রাই, 4কে বলছি টেট্রা, 5কে বলছি প্যান্টা, 6কে বলছি হেক্সা। সো এই যে এটা ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওকে,
সো এই যে একটাকে আমরা বলতেছি, একে বলতেছি মৌন, দুইকে বলতেছি ডাই, তিনকে বলতেছি ট্রাই, চারকে বলতেছি টেট্রা, পাঁচকে বলতেছি পেন্টা, ছয়কে বলতেছি হেক্সা। সো এই যে এইখানে যেহেতু পাঁচটা কার্বন আছে এবং এটা যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এই জন্য এটার নাম হচ্ছে একটা পেন্টুজ সুগার। পেন্টা থেকে আসছে পেন্টু, আর যেহেতু সুগার ওই জন্য আমরা ওইটাকে শেষে উজ লাগাই, অর্থাৎ ওইটা হচ্ছে পেন্টুজ সুগার। পেন্টুজ সুগারের মধ্যে পেন্টুজ সুগারের দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। কি বললাম, পেন্টুজ সুগারের একটা উদাহরণ হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। সাপোজ এটা হচ্ছে পেন্টুজ সুগার, রাইবোজ ডিঅক্সিরাইবোজ। তো কি বললাম, এই পেন্টুজ সুগারের দুইটা উদাহরণ হচ্ছে, পেন্টুজ সুগারের একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এবং আমি যখন জীবনী শক্তি চ্যাপ্টারটা পড়াই তখন আমি ঠিক এই মানে ইয়াগুলো এটা কি বলে যে এই যে সুগার বা শর্করা যে সংকেত পায় ওইটাও লিখা শিখাইছিলাম। তো সেটা শিখাইছিলাম এরকম ভাবে, সেটা হচ্ছে খেয়াল করো কার্বন যেহেতু ছয়টা, তুমি আগে ছয়টা দিয়ে নিবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। এবং তারপরে যে তোমার কাজ সেটা হচ্ছে এই জায়গায় তুমি দিবা CH, অর্থাৎ এই জায়গায় তুমি এলডিহাইড গ্রুপ দিবা। তারপরে সবার শেষে দিবা যেটা সেটা হচ্ছে CH2OH। তারপরে তোমার আর কোনো কাজ নাই, তুমি শর্করা সংকেত এমনি এমনি লিখতে পারবা, যে রুলসটা মেনটেন করবা সেটা হচ্ছে একটাতে এইচ এর অপোজিটে ওএইচ। এখন যেটা যেদিকে ওএইচ দিছো এদিকে এখন দাও এইচ, আর এদিকে দিবা ওএইচ, এদিকে দাও এইচ, এদিকে ওএইচ, এদিকে এইচ, এদিকে ওএইচ, হয়ে গেল একটা মানে ছয় কার্বন বিশিষ্ট একটা শর্করা সংকেত। খুব ইজি, আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে জয়টা কার্বন থাকবে কতটা কার্বন লিখবা, তারপরে একটাতে এলডিহাইড গ্রুপ দিবা অর্থাৎ CHO, আর একটাতে CH2OH দিবা। তারপরে যেটা করবা সেটা হচ্ছে একটাতে এইচ আর একটাতে ওএইচ, আর একটাতে ওএইচ একটাতে এইচ, ঠিক এইচ ওএইচ এর মাধ্যমে তুমি শর্করা সংকেতটা পূর্ণ করতে পারবে। তুমি যদি কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা অক্সিজেন সংখ্যা হিসেব করো তখন দেখবা যে ঠিক তুমি পাচ্ছ। তো এইরকম একটা শর্করা ছিল, আমরা যদি পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা সংকেত লিখি তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। সাপোজ পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা হচ্ছে C5H10O5। কি বলো, C5H10O5। তো এই যে C5H10O5 এটা যদি সংকেতটা লিখতে চাও তখন তোমাকে লিখতে হবে এরকম ভাবে 1, 2, 3, 4, 5, খেয়াল করো। এবং এই জায়গায় তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই জায়গায় CHO এবং এই জায়গায় CH2OH। এবং তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক জায়গায় এইচ আর এক জায়গায় ওএইচ, এক জায়গায় এ ওএইচ, সরি এক জায়গায় এইচ আর এক জায়গায় ওএইচ। সো এই জায়গায় এইচ ওএইচ, এই জায়গায় এইচ, এই জায়গায় ওএইচ, এইটা তোমাকে দিতে হবে। এটা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, 1, 2, 3, 4, 5, ওকে, সেটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। এবং এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাটার নাম হচ্ছে রাইবোজ। খেয়াল করো এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে রাইবোজ। কি বললাম, এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে রাইবোজ। খেয়াল করো, সো এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার আমি যদি 2 নম্বর কার্বন নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। খেয়াল করো আমি যদি কার্বনের নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5। এই যে 2 নম্বর কার্বনে যদি অক্সিজেনটা না থাকে, অক্সিজেন যদি না থাকে, দ্যাট মিন্স না থাকা মানে হচ্ছে ডি, না থাকা মানে হচ্ছে ডি। খেয়াল করো অক্সিজেনটা সাপোজ নাই, এখন রাইবোজটা মুছে দিলাম, অক্সিজেনটা নাই। খেয়াল করো যেহেতু অক্সিজেন নেই, সেহেতু নেই মানে হচ্ছে ডি, সেটা আমি দিচ্ছি হচ্ছে ডি, ডি। যেহেতু অক্সিজেন নেই সেখান থেকে আমি নিলাম অক্সি, খেয়াল করো দ্যাট মিন্স আমি পাইলাম ডি অক্সি। খেয়াল করো কি বললাম, 2 নম্বর কার্বনে যদি অক্সিজেন না থাকে, নাই মানে হচ্ছে ডি, আর যেহেতু অক্সিজেন নাই সেহেতু আমি দিলাম ডি অক্সি। এখন কার মধ্যে নাই, সেটা হচ্ছে রাইবোজের মধ্যে নাই। অ্যাকচুয়ালি সংখ্যাটা ছিল রাইবোজ, আর যখন এদিকে অ থাকবে তখন সংখ্যাটার নাম ছিল রাইবোজ। যেহেতু এই রাইবোজের অক্সিজেন নেই, দ্যাট মিন্স আমি পুরো যুগটাকে বলতে পারি ডি অক্সি রাইবোজ। ডি মানে হচ্ছে নেই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, রাইবোজ মানে হচ্ছে রাইবোজের, দ্যাট মিন্স ডি অক্সি রাইবোজ মানে হচ্ছে রাইবোজের অক্সিজেন নেই, ডি অক্সি রাইবোজ।
সো এইটাও একটা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এবং এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে ডি অক্সিরাইবোজ। সো যদি আমাদের যে ওই নকশাটা বা ওই ওই ক্রোমোজোমের ভিতরে নকশাটাতে যদি ডি অক্সিরাইবোজ শর্করাটা থাকে, যেহেতু ডি অক্সিরাইবোজ শর্করাটা থাকে সেই জন্য ডিএনএ এর পুনর হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দ্যাট মিন্স এই যে ডিএনএ শব্দটার মধ্যে যেই তিনটা শব্দ ছিল ডি অক্সি রাইবো নিউক্লিক, যে দুইটা মেইন শব্দ ছিল ডি অক্সি রাইবো নিউক্লিক, খেয়াল করো ডিএনএ মধ্যে একটা ছিল ডি অক্সি রাইবো, ডি অক্সি সরি ডি অক্সি রাইবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা আমাদের যে ডি অক্সিটা এটা ক্লিয়ার হয়ে গেল। দ্যাট মিন্স কেমনে ক্লিয়ার হলো, আমি বললাম যে এই এই উপাদানটাতে বা এই কেমিক্যাল মলিকিউলসটাতে, এই মলিকিউলসটাতে ডি অক্সি রাইবোজ শর্করাটা থাকে, যেহেতু ডি অক্সি রাইবোজ শর্করাটা থাকে সেজন্য এটাকে আমরা বলতেছি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, খেয়াল করো। তারপরে আমরা যেটা চলে যাবো, তারপর হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড মানে কি সেটা নিয়ে আমরা চিন্তা করবো। এবং নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিঅক্সিরাইবোনিউক্লিকে নিউক্লিওটাইড থাকে। এখন আমাদের কি জানতে হবে যে নিউক্লিওটাইড মানে কি। ওকে, সো আমি চলে যাচ্ছি আমাদের পরের কথাটাতে, সেটা হচ্ছে নিউক্লিওটাইড, খেয়াল করো। আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমি যখন যখন জীবনীশক্তিতে যখন ওই সংকেতগুলো পড়াই তখন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তুমি যখন তিন কার্বন বিশিষ্ট একটা যৌগকে যখন সংকেতে রূপান্তরিত করবা, বা যখন তুমি অ্যারোমেটিক সংকেতে রূপান্তরিত করবা, বা কি বলবো যখন তুমি সাইক্লিক ফর্মে লিখবা, তখন সেটা হচ্ছে তিন কার্বন যদি হয় তখন তুমি সেটাকে ত্রিভুজ আকারে লিখবা, যদি চার কার্বন হয় সেটাকে তখন তুমি চতুর্ভুজ আকারে লিখবা, পাঁচ কার্বন হইলে সেটাকে তুমি পঞ্চভুজ আকারে লিখবা। দ্যাট মিন্স আমাদের যে ডি অক্সিরাইবোজটাকে এটাকে আমি পঞ্চভুজ আকারে লিখতে পারি, যেহেতু এটাকে এটাতে পাঁচটা কার্বন আছে, কিন্তু কার্বন গুলো এইদিকে থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরকম ভাবে কার্বন গুলো চারপাশে সরে থাকবে। এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার ফর্ম আর এটা হচ্ছে সাইক্লিক ফর্ম। সো সাইক্লিক ফর্ম সংখ্যাটা হচ্ছে ঠিক এরকম। সো আমি ডি অক্সিরাইবোকে আমি ডি অক্সিরাইবোজকে আমি এরকম ভাবে এখন থেকে লিখবো, অর্থাৎ এই পঞ্চভুজ আকারে লিখবো। তো তারপরে যেটা আমরা চলছে নিউক্লিওটাইড, অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড মানে কি আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে। সো আমি যদি নিউক্লিওটাইড নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যে নিউক্লিওটাইড মানে হচ্ছে, খেয়াল করো, নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, খেয়াল করো। নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, খেয়াল করো। তোমরা কেমিস্ট্রিতে অনেক ইয়াগুলো যৌগমূলকের নাম পড়ছো, এটা হচ্ছে নাইট্রেট, সালফেট, সালফাইড, সবগুলো নাম পড়ছো, এটা জানো যে ফসফেটের সংকেত হচ্ছে PO4-3-, ইভেন এটা কিন্তু এটিপিতে থাকে, এডিনোসিন ট্রাইফসফেট, তার মানে হচ্ছে এই ওইটাতে তিনটা ফসফেট থাকে, এবং এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, ওইটাতে দুইটা ফসফেট থাকে। সো এরকম, সো এই যে নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, খেয়াল করো। মানে পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করার সাথে যদি আমি নাইট্রোজেন বেস যুক্ত করি, তার সাথে যদি আমি ফসফেট যুক্ত করি, তখন আমি যেই উপাদানটা পাবো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিওটাইড। এখন আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে আমরা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাটা জানি, ডিএনএ তে যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাটা থাকছে সেটা হচ্ছে ডি অক্সিরাইবোজ। সো এটা হচ্ছে ডি অক্সিরাইবোজ আমি দিলাম, বাট আমি যেটা জানি না সেটা হচ্ছে আমি জানি না হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার মানে কি। শুনো, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার মানে হচ্ছে এমন একটা ক্ষার যেটাতে নাইট্রোজেন আছে, সহজ করে জেনে রাখো। ইভেন এই নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার বা নাইট্রোজেন ক্ষার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, খেয়াল করো। আমি যদি নাইট্রোজেন বেস নিয়ে চিন্তা করি, এই নাইট্রোজেন বেস মানে হচ্ছে পিউরিন পাইরিমিডিন, কি বললাম, এই যে নাইট্রোজেন ক্ষার এই দুইটার বেনজিনের মতো বোঝাচ্ছে, বাট এইদিকে অন্যান্য অনেক অংশ থাকে। সো আমরা যদি চিন্তা করি যে এই জায়গায় যখন দুইটা রিং থাকছে তখন আমি বলছি ওইটাকে পিউরিন, এবং যখন একটা রিং থাকছে সেটাকে আমি বলছি পাইরিমিডিন। এইগুলো আমার রিং কয়টা কি এগুলো মনে রাখার দরকার নাই, বাট তোমাদের বই হয়তো বা লিখে থাকতে পারে যে দুই রিং বিশিষ্ট পিউরিন, এক রিং বিশিষ্ট পাইরিমিডিন, নাকি ইন্টার বই লিখা আছে পাঁচ।
তো এখন যেটা বলবো সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস হচ্ছে দুই প্রকার, আমি কি বললাম নাইট্রোজেন গ্যাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, এবং এই পিউরিন এবং পাইরিমিডিন আবার প্রত্যেকে আবার দুই প্রকার করে। দ্যাট মিন্স আমি যেটা একটু যদি দেখাই সেটা হচ্ছে এই জায়গায় আমি লিখবো নাইট্রোজেন গ্যাস, খেয়াল করো এই জায়গায় আমি লিখবো নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এবং এই নাইট্রোজেন গ্যাস প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাইটোসিন আর একটা থাইমিন, সাইটোসিন থাইমিন, কি বললাম নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস হচ্ছে দুই প্রকার, নাইট্রোজেন গ্যাসের এই দুই প্রকারের একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, পিউরিন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এডিনিন গুয়ানিন আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন, খেয়াল করো প্রথম অক্ষরগুলো হচ্ছে এ জি সি টি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস হচ্ছে চারটা, একটা হচ্ছে এডিনিন গুয়ানিন, তারপর হচ্ছে সাইটোসিন থাইমিন, কি বললাম এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এবং কি বললাম যে নাইট্রোজেন গ্যাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, পিউরিন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এডিনিন গুয়ানিন, পাইরিমিডিন দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে সাইটোসিন থাইমিন, ক্লিয়ার? সো এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এই যে আমরা যদি চিন্তা করি, ওকে সো আমরা একটু সামনের লেভেলে চলে যাই, সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাস সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম, তো আমরা যদি আবার আগের লেভেলে চলে যাই, খেয়াল করো সাপোজ নিউক্লিওটাইড মানে হচ্ছে কি বললাম, নিউক্লিওটাইড মানে হচ্ছে খেয়াল করো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মিন্স ফাইভ কার্বন সুগার মানে পাঁচ কার্বন শর্করা প্লাস নাইট্রোজেন বেস, তার মানে হচ্ছে এজিসিটি, নাইট্রোজেন বেসে যে কোনো একটা থাকতেই হলো, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, কারণ পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এবং এই যে নাইট্রোজেন বেস সাপোজ আমরা ধরলাম যে এখানে হচ্ছে এডিনিন থাকে, সো এই যে এডিনিন যুক্ত হলো সাপোজ এডিনিনকে আমরা এরকম ভাবে একটা গোল চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেসের এডিনিনকে নির্দেশ করতেছে, এবং এইদিকে আমরা ফসফেটটাকে ঢুকাই, এই যে একটা মলিকিউলস পাইলাম, এই যে একটা মলিকিউলস পাইলাম, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড, খেয়াল করো এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড, তার মানে কি বললাম নিউক্লিওটাইড মানে হচ্ছে এরকম ভাবে পাঁচ কার্বন বিশিষ্ট একটা শর্করা, তারপর হচ্ছে নাইট্রোজেন বেস যে কোনো নামে একটা দিলাম, এডিনিন দিই, গুয়ানিন দিই, সাইটোসিন দিই, থাইমিন দিই, ঠিক এরকম সাপোজ এডিনিন যদি দিই আমি এটাকে এরকম ভাবে লেখা উচিত ছিল, এডিনিনের জন্য এটার ভিতরে সাপোজ এ আছে, তিনটা জিনিসের সমষ্টি বা তিনটা জিনিসের যুগ্ম, তিনটা জিনিসের সমষ্টি, তিনটা জিনিস কি কি, একটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, একটা নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস, একটা হচ্ছে ফসফেট, এই যে এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে আমি যুক্ত করলাম নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস গুলো আমরা জানি যে নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার ইনিশিয়ালি, একটা হচ্ছে পিউরিন পাইরিমিডিন, পিউরিন আবার দুই প্রকার এডিনিন গুয়ানিন, পাইরিমিডিন আবার দুই প্রকার সাইটোসিন থাইমিন, এখান থেকে একটা নাইট্রোজেন বেস দিলাম, এবং যখন ফসফেট যুক্ত করলাম তখন এই যে মলিকিউলসটা পাইলাম, এই মলিকিউলসটাকে আমরা বলতেছি এটা হচ্ছে নিউক্লিওটাইড, দ্যাট মিন্স ডিএনএর পুনরূপ ছিল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, খেয়াল করো আমি কোন কারণে ডিঅক্সিরাইবোজ বলতেছি, ডিঅক্সিরাইবোজ বলতেছি কারণ এই যে সুগারটা এটা দুই নম্বর কার্বনে অক্সিজেন নেই, দেখুন সে এটাকে আমরা বলতেছি ডিঅক্সিরাইবো, ডিঅক্সিরাইবো, অর্থাৎ এই যে অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা, অ্যাকচুয়ালি ডিএনএ মানে হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার মানে অসংখ্য নিউক্লিওটাইড, খেয়াল করো আমরা যখন ছোটবেলায় পড়তাম যে সিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল কি জানি, আচ্ছা থাক সেখানে একটা কথা ছিল পলি, কথাটা ছিল পলি মানে কি যে দুই বা তার যখন অধিক হয়ে যাবে
তো এই নিউক্লিওটাইড যখন অনেক বেশি নিউক্লিওটাইড হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো যখন একসাথে সংযুক্ত হবে, তখন আমরা যে ফর্মটা পাবো সেই ফর্মটাকে বলা হচ্ছে ডিএনএ। অর্থাৎ ডিএনএ নিউক্লিওটাইডের অনেকগুলো অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টি বৃত্ত আর কিছু না। আমি যদি অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে সংযুক্ত করি, তখন আমরা যেই ফর্মটা পাবো সেই ফর্মটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। ওকে সরি সরি, সেই ফর্মটাকে আমরা বলতেছি ডিএনএ। সো এই ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিওটাইডের পরিমাণ। আমি যদি আবার একটু লিখে দিতে চেষ্টা করি, ডিএনএ যারা এসিড খার ভালোভাবে পড়ছে তাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এদিকে নাইট্রোজেন ঘাট থাকতেছে, তারপরে কোন কারণে আমরা ডিএনএ কে একটা এসিড বলতেছি। এটা কারণটা আছে, সাপোজ ধরো ধরো একজন মানুষ, একজন মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে এবং কিছু খারাপ গুণ আছে। তো একজন মানুষ কিন্তু একেবারে সেই সবগুলো ভালো গুণ নিয়ে যেমন জন্মাবে না, আবার এই মানুষটা একেবারে সবগুলো খারাপ গুণ নিয়েও জন্মাবে না। তো আমরা একজন মানুষকে যখন ভালো মানুষ বলতেছি, এটা বোঝাচ্ছে যে ওই মানুষটাতে ভালো গুণের পরিমাণটা বেশি। আবার আমরা যখন একটা মানুষকে খারাপ বলতেছি, তখন এটা বোঝাচ্ছে যে ওই মানুষটাতে খারাপ গুণের পরিমাণ বেশি, অ্যাকচুয়ালি তার মধ্যে যে ভালো গুণ নেই এমনটাও না, তার মধ্যে কিছু কিছু ভালো গুণ আছে। এই ডিএনএটা হচ্ছে এইরকম, এই জায়গায় যে অ্যাসিডিটিটা আছে তার অ্যাসিডিটিটা হচ্ছে এই খারত্ব থেকে বেশি, এই জন্য আলটিমেটলি আমরা তাকে ওই ডিএনএটাকে অ্যাসিড বলতেছি। সো এই জায়গাটাতে কেউ বাজার হয়ে গেছে ডিএনএ, এটা পূর্ণ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, কিন্তু এই তার ভিতরে যেটা থাকতেছে সেটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার। ক্লিয়ার? সো আমি এরপরটা যে ডিএনএ পূর্ণটা ছিল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি মানে এটাতে যে সুগারটা আছে ওইটার দুই নম্বর কার্বনে অক্সিজেন নেই, তারপরে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে নিউক্লিওটাইডকে প্রেজেন্ট করতেছে। এখন আমি যদি চিন্তা করি অ্যাকচুয়ালি নিউক্লিও অ্যাকচুয়ালি ডিএনএটা কিভাবে গঠিত হয় সেটা নিয়ে যদি চিন্তা করি, সেটা হচ্ছে ডিএনএটা হচ্ছে দুইটা সূত্রাকার গঠন গঠন দ্বারা তৈরি। অর্থাৎ ডিএনএটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ ঠিক এরকম, তারপরে সর্পিলাকার বলতেছি কারণ এদের যে গঠনটা এটা হচ্ছে সাপের মতো, এই জন্য সাপ থেকে সর্পিল। আমরা বলতেছি নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এই ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই জায়গায় যেভাবে গঠিত হয়, আমরা যদি চিন্তা করি যে এই ডিএনএটা কিভাবে ফর্ম করে, তখন এটাকে একটু বড় করে আমি একটু দেখাবো। সেটা হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা জাস্ট এই এই দিক থেকে একটু কাটা নিব এবং এই দিক থেকে একটু কাটা নিব এবং এদিকের এই দুটাকে আমরা সুতা করে এরকম ভাবে লিখবো। আমি যদি একটু আমি মুছে ফেলি ব্যাপারটা, আমি জাস্ট এতটুকু কাটতেছি, খেয়াল করো আমি এতটুকু কাটতেছি আর এতটুকু কাটতেছি, এতটুকু আর এইটুকু। অর্থাৎ এখন যদি কাটি আমি জাস্ট এটা শো করতেছি, আমি জাস্ট একটু অংশ নিয়ে দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে গঠিত হয়। সো কাটা নিলাম এতটুকু, এদিকে একটা রেলিং, এদিকে একটা পট ফিতার মতো একটা গঠন, এদিকে আর একটা ফিতার মতো। ইভেন একটা জিনিস খেয়াল করো, এই এই দুইটা কিন্তু মুখোমুখি আছে, খেয়াল করো যখন তুমি ফিতার মতো দুইটা গঠনকে একসাথে আনবা তখন কিন্তু খেয়াল করো সাপোজ এই এই যে দুইটা ফিতা এরকম ভাবে গেল, এরকম ভাবে যখন যাবে তখন এই যে দুইটা ফিতার মুখোমুখি সাইডে দুইটা আছে, মানে দুইটাই আছে মানে মুখোমুখি হয়ে আছে, আর দুইটা সাইড আছে, দুইটা তল আছে যেগুলো দুইটার বাইরের দিকে। সো আমরা যদি খেয়াল করি এই যে ভিতরের দিকে যেগুলো থাকে একটু ভিতরের দিকে হচ্ছে নিউক্লিওটাইড সাজানো থাকে, এবং এরকম ভাবে লিখতে পারি হচ্ছে এরকম, এই জায়গা হচ্ছে এডিবি এ। ক্লিয়ার? সো এরকম ভাবে আরেকটা এদিকে নিউক্লিওটাইড থাকলো, এদিকে হচ্ছে এদিকে থাকলো হচ্ছে গুয়ানিন, এরকম যদি আমি চিন্তা করি। ওকে,
এখন দেখো এইদিকে এই যে নিউক্লিওটাইড আছে, আমি কোন কারণে ডিএনএ কে নিউক্লিওটাইডের পলিমার বলছিলাম, কারণ হচ্ছে এই একটা ডিএনএ তে এরকম অসংখ্য হাজার হাজার কোটি কোটি নিউক্লিওটাইড থাকে। মনোনিউক্লিওটাইড যেমন আমরা যখন এডিপি করলাম তখন আমি বলছিলাম এনএডিপি যখন করছিলাম তখন এটা করছিলাম নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অর্থাৎ যখন আচ্ছা ওইটা চতুর্থায় পড়া হয়েছে ওইটা নিয়ে আলোচনা করতেছে, তো এটা হচ্ছে এরকম ভাবে থাকে। এখন এইটার উপর নির্ভর করবে এই জায়গায় নিউক্লিওটাইড কোনটাতে কি সজ্জিত হবে। আমরা যদি বলছি এইদিকের এডিনিন এদিকে থাইমিনের সাথে সংযুক্ত থাকে এবং এদিকের এডিনিন এবং এদিকের থাইমিন দুটা মুখোমুখি অবস্থায় থাকবে, দ্যাট মিন্স এই জায়গায় যে এগুলো থাকবে নিউক্লিওটাইড গুলো থাকবে হচ্ছে এরকম পি, এদিকে যেটা থাকবে এদিকে হচ্ছে টি থাকবে। এবং এই একটা পাশের এডিনিনের সাথে অপর একটা পাশের থাইমিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখন হাইড্রোজেন বন্ধনটা কি, আমরা সাধারণত তোমাদের লেভেলে বন্ধনের যে প্রকারভেদগুলো পড়ছি সেই বন্ধনের প্রকারভেদগুলোর মধ্যে হচ্ছে আমাদের সাধারণত আয়নিক বন্ধন পড়ছি, তারপরে সমযোজী বন্ধন পড়ছি, এরকম তো এরকম একটা স্পেশাল টাইপের বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা যখন উপরে লেভেলে উঠবো তখন জানতে পারবো। তো এই জায়গায় তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে, দ্যাট মিন্স এই যে একটা হাইড্রোজেন বন্ধন, এই যে দুইটা হাইড্রোজেন বন্ধন, এই যে তিনটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন বন্ধন, এডিনিন আর গুয়ানিনের মধ্যে হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধন, আর এই যে গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধন। এটা মনে রাখার উপায় আছে, আমি যেটা বলছিলাম এই যে এডিনিন আর থাইমিনের কে মনে রাখার জন্য আমি বলছিলাম যে এটা হচ্ছে আমি তুমি, আর এই যে এদিকে গুয়ানিন আর সাইটোসিন কে মনে রাখার জন্য আমি বলছিলাম গরু ছাগল। এখন শুধুমাত্র এইটা মনে রাখো আমি তুমি, আমি আর তুমি মানুষ মাত্র দুইজন, তো এই দুইজনের জন্য আমি মনে রাখতে পারি যে এদিকে হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুইটা, ক্লিয়ার? তো এই আমি তুমি অর্থাৎ এডিনিন থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযুক্ত এবং গুয়ানিন সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযুক্ত। এবং আমরা যদি এই স্ট্রাকচারটা একটু খেয়াল করি সেই স্ট্রাকচারটাতে আমরা দেখবো যে এই জায়গাগুলোতে একটাতে থাকতেছে অর্থাৎ প্রত্যেকটাতে পলিনিউক্লিওটাইড অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে অবস্থান করতেছে, এবং এই একটা নিউক্লিওটাইডের মধ্যে যদি এডিনিন থাকে অপর একটা পাশের নিউক্লিওটাইডে অবশ্যই থাইমিন থাকতে হবে, একটা নিউক্লিওটাইডে যদি গুয়ানিন থাকে অপর একটা পাশে নিউক্লিওটাইডে অবশ্যই সাইটোসিনকে থাকতে হবে, একটা পাশে যদি এডিনিন থাকে আবার ওটাতে থাইমিন থাকতে হবে, এইটাই তো এরকম ভাবে ওরা একটা নকশার মতো তৈরি করে, ক্লিয়ার? তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটা অ্যাকচুয়ালি প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে, এই দুইটা মুখোমুখি অবস্থায় থাকে। খেয়াল করো সাপোজ এরকম ভাবে দুইটা এরকম ভাবে আছে, এইদিক থেকে আসলো এডিনিন আর এদিক থেকে গেল হচ্ছে থাইমিন, এই যে দুইটা অর্থাৎ এই যে সুগারটা থাকতেছে হচ্ছে এইদিকে ভিতরের দিকে সরি এই যে নাইট্রোজেন যে খাটটা এই খাটটা থাকতেছে ভিতরের দিকে, খেয়াল করো এই দুইটা হচ্ছে ভিতরের দিকে, এই দুইটা কিন্তু এরকম মুখোমুখি, এরকম যদি মুখোমুখি হয় এটার ভিতরের সারফেস অর্থাৎ এই যে খালগুলো আছে এই খালগুলো হচ্ছে ভিতরের দিকে থাকতেছে, আমি যদি চিন্তা করি এই খালগুলো থাকতেছে ভিতরের দিকে, এবং আমি যদি চিন্তা করি এই সুগারটা আর এই ফসফেটটা কোন জায়গায় থাকতেছে তখন এটা হচ্ছে বাইরের সাইডে থাকতেছে, অর্থাৎ এরকম একটা সাইড হয় এটা হচ্ছে ভিতরের সাইড, এই দুইটা মুখোমুখি, এদিকে দুইটা নাইট্রোজেন খাল মুখোমুখি ছিল আর বাইরের দিকে আমার এই যে এই 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 দিকে থাকতেছে হচ্ছে আমার সুগার আর ফসফেট। দ্যাট মিন্স আমি বলতে পারি যে খালগুলো শায়িত এবং প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে এবং ভিতরের দিকে মুখোমুখিভাবে অবস্থান করে, এবং বাইরের দিকের যে দণ্ড দুইটা বা বাইরের দিকে যারা থাকে সেটা হচ্ছে আমাদের সুগার অর্থাৎ পাঁচ কার্বনযুক্ত শর্করা এবং একটা ফসফেট। দ্যাট মিন্স ভিতরের দিকে থাকতেছে হচ্ছে নাইট্রোজেন খাল, বাইরের দিকে থাকতেছে হচ্ছে সুগার এবং ফসফেট, এটা ছিল বেসিক। এখন তারপর আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা একটু ডিএনএটা আবার আঁকবো এবং আঁকার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে
ওকে সো এটা হচ্ছে একটা ডিএনএ এবং এই ডিএনএ এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এই ডিএনএ এর ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই জায়গায় আমরা দেখলাম যে এই জায়গায় নিউক্লিওটাইড থাকে এবং নিউক্লিওটাইড থাকার পরে এই মাঝে এই ভিতরের দিকে এই এডিনিন থাইমিন এগুলো থাকে এখন একটা জিনিস খেয়াল করো এই এটা যদি আমরা থ্রি ডাইমেনশনালি চিন্তা করি তখন ব্যাপারটা হচ্ছে এরকম সাপোজ এরকম ভাবে তুমি দুইটা ফিতা রাখলে একটা ফিতা এরকম ভাবে আসার পরে এরকম ভাবে একটা ঘূর্ণন খেয়ে আবার এরকম ভাবে গেল খেয়াল করো এরকম ভাবে আসতো এরকম ভাবে আসার পরে এরকম ভাবে ঘূর্ণন খেলো দিট মিন্স এই যে এই জায়গায় মানে পুরোটা রোটেট করে অর্থাৎ এইটা এসে পড়ছে এইদিকে আগে এটা ছিল আগে এটা ছিল এইদিকে এখন এইটা হচ্ছে এইদিকে খেয়াল করো দ্যাট মিন্স এইভাবে একটা ঘূর্ণন খাইছে অর্থাৎ দুইটা মানে এরকম ভাবে ঘূর্ণন খাইছে সো ইজ এই প্রত্যেকটা ঘূর্ণন এই প্রত্যেকটা ঘূর্ণনের যদি দৈর্ঘ্য মাপি তখন এই প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য পাবো আমি হচ্ছে 34 অ্যাংস্ট্রম এই প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য আমি যদি এই ঘূর্ণনের দৈর্ঘ্যটা নির্ণয় করি তখন এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম এখন আমরা জানি 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^-10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^-10 মিটার সো কি বললাম এই যে প্রত্যেকটা ঘূর্ণন নিউক্লিও সরি এই যে ডিএনএ ডিএনএতে এই যে প্রত্যেকটা ঘূর্ণন এই প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 34 অ্যাংস্ট্রম এখন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা আগে দেখলাম যে এই জায়গায় এডিনিন এরকম থাইমিন তারপর হচ্ছে গুয়ানিন সাইটোসিন এডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এডিনিন থাইমিন 1 2 3 4 5 গুয়ানিন সাইটোসিন এডিনিন গুয়ানিন সরি এডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে সো এডিনিন এবং থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং গুয়ানিন এবং সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযুক্ত থাকে এটা নাই দেখালাম সাপোজ এরকম ভাবে একটা করে আমি দেখালাম একটা রেখা করে দেখালাম যে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন বিরাজমান এখন এই যে একটা ঘূর্ণনে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং এই একটা ঘূর্ণনের ভিতরে 10টা করে এরকম নিউক্লিওটাইড আছে অর্থাৎ এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড এই পাশে এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড এর একটা নিউক্লিওটাইড এরকম 10টা এবং এই 10টা প্রতিটা সমান দূরত্বে অবস্থান করতেছে খেয়াল করো দ্যাট মিন্স আমি যদি একটা রেলিং এর কথা চিন্তা করি এই একটা রেলিং এ বা একটা হেলিক্সে 10টা নিউক্লিওটাইড এবং অপর পাশে নিউক্লিওটাইড অপর পাশের যে হেলিক্স ওইটাতে আরো 10টা নিউক্লিওটাইড অর্থাৎ এই পাশে সমান্তরালে এরকম ভাবে সমান্তরালে 10টা নিউক্লিওটাইডের জোড়া অবস্থান করতেছে বা এগুলো সিঁড়ির মতো দেখতে যেহেতু বোঝা যাচ্ছে আমি বলতে পারি যে নিউক্লিওটাইডের সিঁড়ি অবস্থান করতেছে এবং কয়টা অবস্থান করতেছে সেটা হচ্ছে 10টা তো এই যে এই জায়গায় যেহেতু 34 অ্যাংস্ট্রং এর মধ্যে 10টা নিউক্লিওটাইডের সিঁড়ি অবস্থান করতেছে বা 10টা নিউক্লিওটাইডের ধাপ অবস্থান করতেছে তো এবং এর 10টাই প্রত্যেকের সমান দূরত্বে অবস্থিত দেখেন আমি বলতে পারি এই যে 10টার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রং 10টির দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রং 34 অ্যাংস্ট্রং দ্যাট মিন্স একটা দূরত্ব হচ্ছে 34/10 অ্যাংস্ট্রং কত আসে আনসার আনসার আসে 3.4 অ্যাংস্ট্রং এই জন্য আমি বলতে পারি যে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং বা একটা নিউক্লিওটাইডের সিঁড়ি থেকে বা একটা নিউক্লিওটাইডের ধাপ থেকে আরেকটা নিউক্লিওটাইডের ধাপ হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং এটা হচ্ছে বেসিক খেয়াল করো কি বললাম এই যে প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং এবং এই প্রত্যেকটা ঘূর্ণনের ভিতরে 10টা করে নিউক্লিওটাইড থাকে সো একটা নিউক্লিওটাইড থেকে বা 10টা করে নিউক্লিওটাইডের জোড়া থাকে সো একটা নিউক্লিওটাইডের জোড়া থেকে অন্য একটা নিউক্লিওটাইডের জোড়া বা একটা নিউক্লিওটাইড থেকে অন্য একটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34/10 দ্যাট মিন্স 3.4 অ্যাংস্ট্রং এবং আলকা যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওটাইডের বেস এটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে বেস এই এটাকে বলা হয় বেস এইটা দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রং তার মানে একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রং এটা অ্যাকচুয়ালি বেসিক আমি কি বললাম প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং আমরা যদি হিসাবে চলে যাই এটা হচ্ছে ডিএনএ মানে ক্যালকুলেশন যদি চলে যাই একটা ডিএনএ কি বলবো একটা ডিএনএ প্রতিটা ঘূর্ণনের যে দৈর্ঘ্য এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রং এবং প্রতিটা ঘূর্ণনের ভিতরে 10টা নিউক্লিওটাইডের জোড়া অবস্থান করে সেহেতু একটা নিউক্লিওটাইডের জোড়া থেকে অন্য একটা নিউক্লিওটাইডের জোড়া দূরত্ব হচ্ছে 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রং তারপর যেটা বলবো সেটা হচ্ছে এই নিউক্লিওটাইডের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রং তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ এই পর্যন্ত ডিএনএ সো আমি যদি আমার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ডিএনএ মানে হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সি মানে এখানে যে সুগারটা বা 5 কার্বন বিশিষ্ট শর্করাটা থাকতেছে সেটা হচ্ছে ডি অক্সি রাইবোস মানে হচ্ছে
এটা রাইবোজের দুই নম্বর কার্বন, দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন নেই। ওকে, তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। মানে কি নিউক্লিওটাইড? মানে হচ্ছে নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, তারপর হচ্ছে ফসফেট। এবং আমরা যদি নাইট্রোজেন বেস নিয়ে চিন্তা করি, নাইট্রোজেন বেস দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এবং এই পিউরিন এবং পাইরিমিডিন দুইটি আবার দুই দুই ভাগে বিভক্ত। পিউরিন হচ্ছে এডিনিন গুয়ানিন আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন। এক পাশের এডিনিন অপর পাশের থাইমিনের সাথে যুক্ত থাকে এবং এক পাশের গুয়ানিন অপর পাশের সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এই পাশের এডিনিন এবং অপর পাশের যে থাইমিন যে যুক্ত থাকার যে প্রক্রিয়াটা, ওটা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হয়। এবং মনে রাখার প্রক্রিয়াটা হচ্ছে আমি তুমি। আবার এই পাশে গুয়ানিন এবং অপর পাশে সাইটোসিন যে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা, সেটাকে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং একে বলা হচ্ছে গরু ছাগল। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ওই নিউক্লিওটাইড একটা রিং এ অল টাইম পিউরিন থাকে আর একটা রিং এ অল টাইম পাইরিমিডিন থাকে, এটা বললাম। তারপর হচ্ছে ও নিউক্লিওটাইডে ছিলাম, নিউক্লিওটাইড মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে সংযুক্ত হয়ে বা একসাথে থাকার পরে এরকম একটা সর্পিলাকার দ্বি সর্পিলাকার গঠন বা দ্বি হেলিক্স গঠন তৈরি করছে। এই জন্য আমরা ডিএনএ কে বলতেছি ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার বা নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই যে নিউক্লিওটাইডের যে প্রত্যেকের ঘূর্ণন, এই প্রত্যেকের ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই প্রত্যেকের ঘূর্ণনের ভিতরে যেহেতু 10টা নিউক্লিওটাইডের জোড়া অবস্থান করে এবং প্রত্যেকটা যেহেতু সমান দূরত্বে অবস্থান করে, সেহেতু একটা নিউক্লিওটাইডের জোড়া থেকে অন্য একটা নিউক্লিওটাইডের জোড়া বা একটা নিউক্লিওটাইড থেকে অন্য একটা নিউক্লিওটাইড বা একটা নিউক্লিওটাইডের সিঁড়ি থেকে অন্য একটা নিউক্লিওটাইড বা একটা নিউক্লিওটাইডের ধাপ থেকে অন্য একটা নিউক্লিওটাইডের ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং নিউক্লিওটাইডের যে ব্যাস আছে এই ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে ডিএনএ। ওকে, সামনে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো।